নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে আমাদের চ্যালেঞ্জ হলো আইসক্রিম চ্যালেঞ্জ। এখানে প্রচুর আইসক্রিম নিয়ে বসে পড়েছি। তো কতগুলো আইসক্রিম আছে আমি বলে দিচ্ছি, আর তার আগে বন্ধুরা বলে দিই গেমটা কেমন হবে। এগুলো আমাদের সব খেয়ে শেষ করতে হবে আজকে, সমস্ত কমপ্লিট চাই। আর যে জিতবে তো সে হবে উইনার, আর তাকে দেওয়া হবে একটা দারুণ প্রাইজ। আর যে আজকে একদিকে ভালো হলো, যদি উইনার না হতেও না পারি তাহলে কোনো অসুবিধা নেই, অন্তত কোনো না। পুরোটা শোনো, যে হেরে যাবে তার জন্য থাকবে পানিশমেন্ট, মানে আমাদের প্রাইজও আছে পানিশমেন্টও আছে। তাহলে বন্ধুরা আজকে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর জিততে তো তিনজনকেই হবে, সবাই চেষ্টা করবো যে আমি জিতি। হ্যাঁ, তাহলে দেখি হারেটাকে। আর বন্ধুরা, যে হেরে যাবে তার জন্য পানিশমেন্টটাও খুব খতরনাক আছে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক তাহলে চ্যালেঞ্জটা, আর লেটস স্টার্ট। আর ফ্রেন্ড, বলে দিই আমার আরও দুটো চ্যালেঞ্জ আছে, যেগুলো লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম, অবশ্যই গিয়ে সেগুলো দেখো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কি করবে? আচ্ছা, একটা বন্ধু আমাদের কমেন্ট করেছিল যে কবে কি ভিডিও আসে ঠিক বুঝতে পারছে না, তো ভিডিও আমাদের কবে কবে আসে একটু বলে দিলে ভালো হয়। তাহলে ফ্রেন্ড, আমাদের ভিডিও আসে মঙ্গল, প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি দুপুর একটা থেকে, তাই তো? একদম। তাহলে ফ্রেন্ড একদম মনে করে দেখবে, রেডি হয়ে একটার সময় চলে আসবে। হ্যাঁ, দুপুর ঠিক একটা, মঙ্গল, বৃহস্পতি, শনি আর রবি। তাহলে চলো বন্ধুরা চ্যালেঞ্জটা শুরু করা যাক, কারণ আইসক্রিম গুলো সব গলতে শুরু করে দিয়েছে। আর চলো তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও। তাহলে ফ্রেন্ড, কতগুলো আইসক্রিম আছে বলো তো, তোমরা গুনেছো? শিগগিরই গুনে কমেন্ট করো কতগুলো আছে। আর তাহলে কতগুলো আইসক্রিম আছে বলো। আচ্ছা, বলবো না, আপনারা গুনতে থাকুন, খাবার শেষে গিয়ে বলে দেবো। আপাতত এখন কাউন্ট করে নিন, খাবার শেষে গিয়ে বলে দেবো ঠিক কতগুলো ছিল। তাহলে চলো বন্ধুরা, প্রত্যেকটা তিনটে করে আছে, তোমার একটা, মায়ের একটা, আমার একটা। তাহলে চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, স্টার্ট। না, খাও, যে কোনো একটা তোলো, শুরু করে দাও। শুধু মনে রেখো যে তুমি যে দুটো একটা জিনিস খেয়ে নেবে সেটা আমারটাই খাবে। হ্যাঁ, আমি প্রথম তুলেছি লন্ডন ডিয়ারি ম্যাগনাম। না, শুরু হচ্ছে আমুলের ফাস্টিক। ঠান্ডা, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে খান, শুধু হারবে। আজকে গিয়ে খেলে তো হারবো, হারলেও প্রাইজ। প্রাইজ একটু বাজে, তাই বাজে প্রায়। লন্ডন ডিয়ারি ভালোগুলো না গলে গেলে দশ হয়ে যাবে। এটা ম্যাগনামের আলমন্ড। অসাধারণ, চাপটা কেন। খাওয়া শুরু হয়ে গেল, আমি এখন চিনতেই পারছি না। এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে, আজকে দিয়ে খেলে ওই একটা প্রথমে বলেছ পুড়ে গেছে। ঠান্ডা,
ঠান্ডা খাইছি তো জিভ পুড়ে গেছে। এটা হচ্ছে আমলের রসগোল্লা খাচ্ছি, রসগোল্লা আইসক্রিম। বাবা গলিস না, ওটা বার করেছি। পেস্তা মালাই কুলফি প্রাইস নিয়ে বাড়ি যায় বলে তাড়াহাড়ি তাড়াহুড়ো করছে, গ্যারেন্টি নেই এদের, তাই না? আরাম করে খান না, যাতে টেস্ট প্রপার বোঝা যায়। আমুলের এটা হচ্ছে রসগোল্লা, আমি আস্তে ধীরে খাই পুরো রসগোল্লা। না একদম গলে যাচ্ছে মায়ের। গাছ কম কম করছে না? ওয়াও, আমুলের পেস্তা মালাই কুলফি, আমুলের ফস্টিক। পেট কাটিয়ে আইসক্রিমগুলো খেয়ে নিতে হবে, এগুলো একদমই খাচ্ছে না, গলে যাচ্ছে। এটা হচ্ছে আমলের কুলফি, আমিও তাই মামা। এটা তো খুব অবস্থা খারাপ, একটা ডিস নিয়ে নিচ্ছে, এই যে একটা ডিস নিয়ে এলাম, নাহলে রাখা যাচ্ছে না। দারুন না তো ফ্রেন্ড, ডিসে নিতে হলো আইসক্রিমটাকে, গলে গেছে। খেতে কিন্তু দারুন, অসাধারণ খেতে। এবার আমাকে খেতে হবে কোনগুলোকে। বুঝলেন তো, আমি ফার্স্টে নিয়ে নিলাম আমলের ট্রাইকোন। পুরো গলে গেল, প্লেট নিয়ে আপনার পড়ে এক।
এই কোণে একটা সমস্যা হচ্ছে, এই এগরোলের মধ্যে ছাড়িয়ে খেতে হয়। একদম গলে গেছে। আমরা খাচ্ছি মনে হচ্ছে কোনোদিন খাইনি, গলে যাচ্ছে তো। খালি হয়ে গেছে, খালি এটা বাবা কাটি দিয়ে দিয়ে বার করে খেতে হচ্ছে, গলে গেছে তো। আমার এটা এখনো বাকি, এটা থেকে শুরু করি। আমার স্টিকগুলো আমাদের সব শেষ, এবার কোনগুলো শুরু করি? চকো ক্রাঞ্চ, চকো ক্রাঞ্চের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কি আছে এগুলো সবই আমার? এখান থেকে কি আনন্দ হচ্ছে, কত আইসক্রিম পেয়েছি। আচ্ছা এরম ধরুন হলো আইসক্রিম খেয়ে উঠে লাস্টে লঙ্কা খেতে হবে, কেমন লাগে? তাহলে হলো আর কি, এটা কিন্তু ভালো হবে। হ্যাঁ মুখে কথাটা বলতে সত্যি হয়ে যায়। এবার খাবো, এটা খাই। কি একটা চকো করতে পারছি না, খাই আগে তাড়াতাড়ি না পরে নাম পড়ছি। এ বাবা আমার বিস্কুটটা বেঁকা, পাল্টে না, পাল্টে না, পাল্টে না। যাচ্ছে আমি আর না হারি। এত সুন্দর খেয়ে উঠে বলবে লঙ্কা খেতে হবে, কোথায় লেবু খেতে হবে, পুরো টেস্টটা 12-5 হয়ে যাবে। আমুলের সুগার ফ্রি, একটা সুগার ফ্রি মানে চিনি ছাড়া নাকি? নাই না, ট্যাম্পে আছে, জল হয়ে গেছে। কাগজ খেয়ে ফেললাম, কি হবে চামচে রাখবে, দারুণ খেতে। সুগার ফ্রি বলে যে মিষ্টি নেই তা নয়, কিন্তু অসাধারণ। ওটা আমার ঢাক না, হাত বাড়িয়ে দিয়েছিল আর কি। হয়ে গেছে শেষ, এবার চলো নেক্সট। চামচে দেবো তো,
আমুল এর সুগার ফ্রি দেখি, এটা মায়ের, এটা আমার, এই দুটো আমার, চারটে কোন ছিল তো আমি একটু গন্ডগোল করে ফেলেছি। বাবা আসতে খাও, একদমই মালটা গলে গেছে, পুরো লিকুইডটা খেয়ে নিলাম, আইসটা বাদ চলে গেছে, ক্রিম আছে এখন শুধু। এবার আমি কি খাবো, ঠিক আছে দেখলাম তোমাদের আমি খাবো এবার, এটা কি জানো, মালাই কুলফি, মালাই কুলফি, মালাই মালা মটকা কুলফি, ও মটকা কুলফি ভাজি লাগে, আমার লাস্ট কোন মায়ের দুটো আছে এখনো, সব নেতা হয়ে গেছি, এবার শুধু বাকি আছে আমাদের অরুণ। বাবা শেষ হয়ে গেল সব, এই যে পুরো গলে গেছে, আইসক্রিম দিয়ে খাওয়া শুরু করলাম, ক্রিমে এসে থামলাম, একটু অরুণ সেখান থেকেই খেয়ে নি, তোমাদের খেতে হবে না, দুজনেই পানিশমেন্ট নিয়ে নাও, শেষ হয়ে গেল আমার শেষ, আর দুজনকে খেতে হবে না, দুজনেই ফার্স্ট একজনই, বাকি দুজনেই লাস্ট, দুজনেই পানিশমেন্ট, আমার ওখানে আইসক্রিমে পুরো মাখামাখি হয়েছে, তাহলে আমার আর বাকি ছিল এইটা, তোমার আর দেখো আমাদের বেশি কিন্তু বাকি ছিল, আমার তো শেষই হয়ে গেছিল, এত মিষ্টি খেয়ে তো চলো ফ্রেন্ড, দুজনে হিসেব মতো হেরে গেলাম, আমি দুজনকার জন্য পানিশমেন্ট নিয়ে আসবো, আমাদের প্রাইজ দুজনকার আর তুমি পানিশমেন্ট, আমি পুরো মেশিনের মতো চিবিয়ে গেছি, আইসক্রিমগুলো মেশিনে ঢুকিয়েছি আর গেছে, প্রথমে আইসক্রিম দিয়ে শুরু করলাম, ক্রিমে এসে থামলাম, তাহলে চলো বন্ধুরা প্রাইজ আর পানিশমেন্ট নিয়ে আসি চলো, তাহলে ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে চলে এসেছি, তো আমি পানিশমেন্টের জন্য যখন লঙ্কা আরও অনেক কিছু বললাম তখন ওরা প্রায় কেঁদেই ফেলেছে, তো আমি ওদের দুঃখ যাই হোক সইতে তো পারলাম না, ওই জন্য ওই ময়দা নিয়ে এলাম মুখে ময়দা মাখাবার জন্য, এইটা আমরা তোমাকে প্রাইজ দিলাম আর এটা আমরা পানিশমেন্ট নিয়ে নিলাম, একদমই নয়, প্রাইজটা আমার পাওয়ার কথা, সে বরফ কলের মতো মুখটা আমি চালিয়েছিলাম, না দিলে ছিনিয়ে নিতে হয়, তোমরা ছিনিয়ে নিয়ে নাও, না তোমাদের নিয়ে ছিনিয়ে নিতে পারছি না আমরা, দেখো কপালে পুজো হচ্ছে না, আমাদের একটা ঠাপ্পা লাগিয়ে নিয়ে চলে এলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
এখানে মাইকটা সরাই যাবে আছে ওইদিকে দায়িত্বটা তোমার আমার হাত যাবে না কিন্তু আচ্ছা আমি এই যে যে না এটা ফেসিয়াল হচ্ছে না টিপ টিপ করে দিই টেডি মাছ এবার কয়লার ইঞ্জিনে ধোয়া বের হবে ভাই যে টেডি মশা আছে দুটো একবার পারিনি বলে ওই রকম ভাবে স্বাস্থ্য করার কোনো মানেই হয় না তাও তো আমি কম দিলাম আমার আমি ওদের দুঃখ বুঝতে পেরে আমি তাও কম নিয়ে এলাম এটা হচ্ছে মুখে চুনকালি মাখায় তাও মাখালাম না এটা সাদা মাখিয়ে দিলাম তাহলে বন্ধুরা তাহলে চ্যালেঞ্জটাকে আমি শেষ করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর তাহলে চলো আবার দেখা হবে পরের ভিডিওতে তাই তো তাহলে আজকের মতো টাটা।